Assalamualaikum বন্ধুরা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনটির ভিতর কিছু আসা নতুন আপডেট আপনাদের সাথে শেয়ার করব। এই নতুন আপডেটটির ভিতর রয়েছে অনেকগুলো ভালো এবং কিছু খারাপ আপডেট। এই আপডেটগুলো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই আপনারা আস্তে আস্তে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি পাওয়ার ডিরেক্টর থেকে ভিডিও এডিট করেন বা পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনটি যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে তাহলে এখনই আপডেট করুন। আপডেট করে দেখে নিন পাওয়ার ডিরেক্টরের আসা নতুন আপডেটগুলো। পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনটির ভিতর আসা নতুন 4টি আপডেট রয়েছে। তো এই 4টি আপডেটের ভিতর 3টি আপডেট আমাদের কাছে অবশ্যই অনেক অনেক ভালো লাগবে, কিন্তু একটি আপডেট আমাদের কাছে তেমন ভালো লাগবে না। সবার কাছেই হয়তো এই আপডেটটি তেমন একটা ভালো লাগবে না। তো সেই আপডেটটি কী এবং আরও তিনটি ভালো আপডেট, ওই তিনটি ভালো আপডেট কী, এইগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। ওকে, এখনই শুরু করব আমাদের মেন ভিডিওটি। তার আগে যে কথাটি না বললেই নয় এবং সবসময় আমি বলে থাকি সেটি হলো, এখন পর্যন্ত যদি আমার অলি টিপস 360 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং তার পাশাপাশি পাশের বেল আইকনটিও কিন্তু অবশ্যই অন করে রাখতে বলবেন না, অন করে অল সেট করে রাখুন। তো চলুন শুরু করি। তো এক নম্বরে যে আপডেটটি সেটি হলো পাওয়ার ডিরেক্টরে দেখবেন এডিটিং যে ইন্টারফেসটি, ওই এডিটিং ইন্টারফেসটি পুরোপুরিভাবে চেঞ্জ একটা লুক নিয়ে এসছে এবং এই যে চেঞ্জ লুকটি নিয়ে এসছে এটি কিন্তু একটা মানে খুব ভালো লাগে দেখতে। আগে যে একটা লুক ছিল ওই লুকটির সে এই এডিটিং লুকটা কিন্তু যথেষ্ট একটা ভালো লুক। এই যে এক নম্বর আপডেটটি, এই এক নম্বর আপডেটটি আপনাদের কাছে কেমন লেগেছে এখনই কমেন্টে লিখে দিন। তারপর হলো দুই নম্বর আপডেট। তো দুই নম্বর আপডেট হলো আমাদের যে এডিটিং টুলসগুলো রয়েছে ওই টুলসের উপর ক্লিক করলে আমরা একটা ঘরের মতন এক জায়গায় আমরা টুলসগুলো দেখতে পেতাম। এখন আমরা যেভাবে দেখতে পাবো সেটি হলো আমাদের নিচে টাইমলাইনের নিচে আমরা অনেকগুলো টুলস দেখতে পাবো ঠিক এরকমের। আপনাদের কাছে এই দুই নম্বর আপডেটটি কেমন লেগেছে এটাও কমেন্টে লিখে দিন। এখন হলো তিন নম্বর আপডেট। তো এই তিন নম্বর আপডেটের ভিতর যে বিষয়টি রয়েছে সেটি হলো আমাদের পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনটির ভিতর শুধু উইন্ডো একটি টুলস থাকতো, এখন আমাদের পাওয়ার ডিরেক্টরের ভিতর আমরা দেখতে পাবো উইন্ডো এবং রিডো এই দুইটি টুলস আমাদের পাওয়ার ডিরেক্টরের ভিতর রয়েছে। তো এইটা একটা ভালো আপডেট। আগে শুধু আমরা উইন্ডো করতে পারতাম কিন্তু রিডো করতে পারতাম না, মানে আমরা একটা এডিটিং করে ফেলছি এইটা আমরা পরবর্তীতে উঠিয়ে ফেলতে পারতাম কিন্তু আবার ওইটা বলে যদি আমরা উঠিয়ে ফেলি তারপর কিন্তু আর ওইটা পুনরায় ফিরিয়ে নিতে পারতাম না, এখন আমরা খুব সহজেই এটা ফিরিয়ে নিতে পারবো। এই তিন নম্বর আপডেটটি আপনার কাছে কেমন লেগেছে এটাও কমেন্টে লিখে ফেলুন। তারপর হলো সর্বশেষ চার নম্বর আপডেট। তো আমাদের চার নম্বর আপডেটের ভিতরে যে খারাপ বিষয়টি রয়েছে সেটি হলো আমরা যে লেজার টুলটি পেয়ে যেতাম খুব সহজেই ডান হাতের ডিলেট আইকনের উপরে, কিন্তু এখন আমরা ওটা উপরে পাচ্ছি না। লেজার টুলসটি পেতে হলে আমাদের টাইমলাইনের উপরে ক্লিক করতে হয়, তারপর ওখান থেকে আমাদের টুলস আইকনে ক্লিক করতে হয়, তারপর ওখান থেকে আমাদের লেজার টুলটি সিলেক্ট করতে হয়, লেজার টুলে কাজ করতে হয়। কিন্তু আগে যে অপশনটি ছিল আমাদের, কিন্তু আমরা যেখান থেকে লেয়ারটা পাই ওই জায়গায় আমাদের লেজার টুলটি ছিল, কিন্তু এখন ওটা চেঞ্জ করে একটু ভিতরের দিকে নিয়ে যাওয়ার ফলে আমাদের কিন্তু একটু ঝামেলা হচ্ছে। এখান থেকে আপনাদের এই চার নম্বর আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার কাছে কিন্তু তেমন ভালো লাগেনি, আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই হলো আমাদের পাওয়ার ডিরেক্টরের ভিতর আসার নতুন 2020 পুরো আপডেট। তো এই আপডেটগুলো এবং এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে দেবেন। পরবর্তী কোন বিষয়ের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখে দেবেন, আপনারই ভালো হবে এবং আমারও ভালো হবে। আমি আপনাদের জন্য টিউটোরিয়াল মেক করে খুব সহজে আপনাদের দিতে পারবো। এখন পর্যন্ত যদি আমার অলি টিপস 360 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি অন করুন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতন এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার অলি টিপস 360 ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদাই জুড়ে থাকুন। গুড বাই।